হ্যালো फ्रेंड्स वेलकम टू माय चैनल মস্তকি पाठशाला ইউ লার্ন ইংলিশ বেটার টুBengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে সামনে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা হতে চলেছে নেক্সট ইয়ার জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে এবং সেই জন্য এসএসসি জিডি কনস্টেবলে প্রিভিয়াস ইয়ার যে সমস্ত প্রশ্নগুলো ইংলিশে বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্নগুলো আমরা কি করব বিভিন্ন ক্লাসে ডিসকাশন করব আজকে ক্লাসে আমরা হান্ড্রেডটা করবো যেগুলো এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার্স ইংরেজি প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছিল আশা করবো প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করবে যে সমস্ত বন্ধুরা এস বিভিন্ন পরীক্ষার জন্য প্রেপারেশন নিচ্ছ তাদের জন্য অবশ্যই এই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে আউট অফ হান্ড্রেড তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে তাহলে শুরু করছি আজকের আমি বন্ধু তৈরি করি আমি যাই অর্থাৎ যেখানেই আমি যাই না কেন সেখানে আমি বন্ধুত্ব তৈরি করি বন্ধুত্ব পাতাই মোর ওভার ওয়ের এভার হাউ এভার ওয়েভার মানে যে কোন সময় হাউ এভার মানে যাই হোক মোর ওভার মানে আরও বেশি ওয়্যারেভার মানে যেখানে খুশি যেখানেই যায় না কেন সো আই মেক ফ্রেন্ডস ভ্যারেভার আই গো যেহেতু এখানে যাওয়ার প্রসঙ্গ আসছে তাই অবশ্যই জায়গার কথা বলা হবে তাই ওয়্যারেভার আই গো আমি যেখানেই যাই না কেন সেখানেই বন্ধু তৈরি করতে পারি সো বন্ধুত্ব হয় লোকজনের সাথে সো আই মেক ফ্রেন্ডস ভ্যারেভার আই গো অপশন বি হবে রাইট আনসার কোয়েশান নাম্বার টু শেক্সপিয়ার দ্যাশ দিস প্লে এই নাটকটা শেক্সপিয়ার কি করেছেন রাইট ইজ রাইটিং হ্যাজ বিন রাইটিং রোড এটা অবশ্যই পাস্ট টেন্সে হবে তাই সঠিক উত্তর হবে অপশন ডি রোট রোড লেটার দেখো ইজ রাইটিং হবে না শেক্সপিয়ার এখন লিখছে হ্যাজ বিন রাইটিং লিখে চলেছে অনেকক্ষণ ধরে এইরকম কিছু এখানে কিন্তু আমরা টেন্স ব্যবহার করতে পারবো না এখানে আমাদেরকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে সো শেক্সপিয়ার রোট দিস লেটার অপশন ডি হবে রাইট আনসার কোয়েশনাবার থ্রি দে শোড হার দি গ্রেটেস্ট ড্যাশ তারা প্রদর্শন করেছে তাকে সব থেকে বড়ো গ্রেটেস্ট প্রেজ ট্রিবিউট অনার রেসপেক্ট এক্ষেত্রে সঠিক উত্তর হবে গ্রেটেস্ট রেসপেক্ট দে শোড হার দ্য গ্রেটেস্ট রেসপেক্ট তারা তাকে খুব বড় সম্মান প্রদর্শন করিয়েছে গ্রেটেস্ট রেসপেক্ট হবে এখানে প্রেজ মানে প্রশংসা করার ট্রিবিউট মানে হচ্ছে কাউকে তুমি কোনো শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছ অনার মানে সম্মান কিন্তু দেখো রেসপেক্ট করা এক্ষেত্রে কিন্তু গ্রেটেস্ট রেসপেক্ট হবে সঠিক কথা কারণ শো সাম গ্রেটেস্ট রেসপেক্ট বা সাম রেসপেক্ট এখানে শো ভার্বের সাথে আমরা রেসপেক্টটা ব্যবহার করি সো অপশন ডি হবে রাইট আনসার দে শোড হার দি গ্রেটেস্ট রেসপেক্ট কোয়েশন নাম্বার ফোর ড্যাশ টট ইউ সাচ লেসেন্স অ্যাজ দিস শিখিয়েছে তোমাকে এত সুন্দর লেসেন্সগুলো এরকম হোয়াট উইচ হুম হু এখানে টট মানে ভার্ব আছে আমরা জানি ভার্বের আগে সাবজেক্ট বসে আর সাবজেক্টে একমাত্র এখানে হু বসে সো হু টট ইউ সাচ লেসেন্স অ্যাজ দিস হুমটা অবজেক্টিভ কেস তাই হোম সঠিক উত্তর হবে না রাইট আনসার বা অপশন ডি হু টট ইউ কে তোমাকে শিখিয়েছে এখানে ডেফিনেটলি একজন মানুষের কথা বলা হচ্ছে সাবজেক্টিভ কেস সো হু হবে রাইট আনসার অপশান ডি ইজ দি কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার ফাইভ ডি ড্যাশ অফ দি মিউজিয়াম শোড আস সাম এনশিয়েন্ট কয়েন্স কিছু এনশিয়েন্ট কয়েন্স বা পুরোনো দিনের মুদ্রা দেখিয়েছিলেন মিউজিয়ামের কে মিউজিয়ামের দায়িত্বে যিনি থাকেন তাকে কন্ট্রোলার কনজারভেটর কালেক্টর কিউরেটর সঠিক উত্তর অপশন ডি কিউরেটর মিউজিয়ামের যিনি দায়িত্বে থাকেন তত্ত্বাবধান করেন তাকে বলা হয় কিউরেটর সো অপশন ডি হবে রাইট আনসার কোয়েশন নাম্বার সিক্স দিজ মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড ঠান্ডা সারিয়ে তোলার জন্য এই মেডিসিনগুলো কি ন্যাচারাল এফেক্টিভ পাওয়ারফুল প্রপার সঠিক উত্তর হবে অপশন বি এফেক্টিভ কার্যকর এফেক্টিভ বা কার্যকর সো অপশন বি হবে রাইট आंसर क्वेश्चन নাম্বার 7 আই উইল রাইট আ লেটার টু ইউ ড্যাশ দি ডেটস অফ দি প্রোগ্রাম আমি তোমাকে একটা চিঠি লিখব প্রোগ্রামের ডেটটা কি করে জানিয়ে আর্জিং ইন্ডিকেটিং ইনভলভিং প্রপাগেটিং দেখো প্রপাগেট করা মানে হচ্ছে তুমি কোনো কিছুকে প্রবর্তন করছো এটা কিন্তু এখানে সঠিক হবে না আর্জিং করা মানে কাউকে কাকুতি মিনুনি জানানো এটাও সঠিক উত্তর হবে না রাইট আনসার হবে বি ইন্ডিকেটিং আমি এটা চিঠি লিখব প্রোগ্রামের ডেটটা কি সেটা তোমাকে ইন্ডিকেট করে সেটা তোমাকে জানিয়ে সেটা তোমাকে তোমার তার প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করে ইন্ডিকেট করে সেটার দিকে আমি চিহ্নিত করব সো এক্ষেত্রে কিন্তু অপশন বি হবে রাইট আনসার যে আমি ডেটগুলো ইন্ডিকেট করে তোমাকে চিঠি লিখব কোয়েশ্চেন নাম্বার এইট এম্পায়ার্স নিড মোর রিসোর্সেস ডেনার নিড মো রিসোর্সেস ড্যাস কিংস এম্পায়ারস কি হয় বেশি বেশি রিসোর্স দরকার হয় সম্পদের দরকার হয় রাজাদের থেকে বেশি কারণ এম্পায়ার গুলো অনেক বেশি বড় হয় কিংডাম থেকে তাহলে এখানে রিসোর্সেস বেশি লাগবে কম্প্যারিজন করা হচ্ছে তাহলে হবে সঠিক উত্তর এবং তারপরে নাম্বার নাইন দ্য ব্লুয়েল হ্যাজ দি লার্জেস্ট টাং উইচ ক্যান ওয়ে ড এন একটা নীল তিমির যে জীব তার যে ওজনটা সেই ওজনটা হচ্ছে একটা এলিফেন্টের সমান many more as as much as much more as সঠিক উত্তর হবে অপশন বি অ্যাজ মাছ অ্যাজ অর্থাৎ একটা নীল তিমি যে জিভের ওজন সেটা কিন্তু একটা হাতির ওজনের সমান সো অ্যাজ মাছ অ্যাজ এটা হবে সঠিক উত্তর এখানে আমরা অ্যাজ মাচ অ্যাজ পজিটিভ ডিগ্রি ব্যবহার করছি দুটো সমান যে তুলনা সেক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টেন দি অথরিটিজ হ্যাভ ড্যাশ ইন টু দিস অ্যাক্সিডেন্ট অথরিটি এই অ্যাক্সিডেন্টে ইনসিডেন্টে কি করেছে এক্সামিন করেছে ইভ্যালুয়েট করেছে টেস্টেড করেছে প্রোভড করেছে দেখো এখানে কিন্তু প্রোভড হবে প্রোভড ইন টু দিস ইনসিডেন্ট এই ঘটনাটা খতিয়ে দেখেছে এই ঘটনাটা খতিয়ে দেখেছে অনুসন্ধান করেছে এখানে এক্সামিন করা মানে পরীক্ষা করা ইভ্যালুয়েট করা মূল্যায়ন করা এগুলো সঠিক উত্তর হবে না রাইট আনসার হবে অপশান ডি প্রোভ ইন টু অর্থাৎ এই ঘটনাটা তারা খতিয়ে দেখেছে সো অপশান ডি ইজ দি কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 11 আফটার রিচিং নিউ ওয়ার্ক নিউ সারাউন্ডিংস নিউ ওয়ার্ক পৌঁছে যাওয়ার পরে প্রকাশকে কি করতে নতুন সারাউন্ডিংস বা চারপাশে যে পরিবেশ তার সাথে নিজেকে অবশ্যই মানিয়ে নেওয়া বা খাপ খাওানোর কথা বলা হচ্ছে ডেভেলপ মিনস সাবমিট অ্যাডাপ্ট সঠিক উত্তর অপশন অ্যাডাপ্ট করতে হবে তাকে মানিয়ে নিতে হবে পরিবেশের সাথে সো অপশন ডি ইজ রাইট আনসার কোয়েশ্চন নাম্বার 12 আনলাইক দি কাম ওশন ওয়াটার কিভস মুভিং ড্যাস লেকের জলটা যেরকম শান্ত ঠিক সেরকম নয় ঠিক তার উল্টোটা হচ্ছে সমুদ্রের জল ওশন ওয়াটার যেটা সবসময় কি করে কিভস মুভিং কন্টিনিউ কন্টিনিউসলি কন্টিনিউ কন্টিনিউ দেখো কিভস মুভিং এখানে ভার্ভের সম্পর্কে বলা হচ্ছে তাই আমাদের ডেফিনেটলি একটা অ্যাড লিখতে হবে সো অপশন বি হবে রাইট আনসার কন্টিনিউলি

ড্যাশ মেনি কান্ট্রিজ অন্য অনেক দেশের থেকে মানে বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষের লোকজন চিকিৎসা করানোর জন্য আসে সো থ্রু বাই ফ্রম অ্যাক্রস সঠিক উত্তর হবে অপশান সি ফ্রম মেনি কান্ট্রিজ মানে বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষের লোকজন ট্রিটমেন্টের জন্য আসছে মেডিকেল ভিসা নিয়ে সো ফ্রম মেনি কান্ট্রিজ বিভিন্ন দেশ থেকে আসছে সো অপশান সি হবে রাইট আনসার কোয়েশন নাম্বার ফোরটিন উই শুড টেক ড্যাশ মেজার্স টু প্রিভেন্ট রেকর্ডিংস অব সাচ ইনসিডেন্টস আমাদের অবশ্যই মেজার্স বা পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে এই ধরনের ঘটনা রেকার না করতে পারে বারবার তার পুনরাবৃত্তি না ঘটতে পারে সাবস্টিটিউট এফেক্টিভ ক্যাজুয়াল প্রপারলি সঠিক উত্তর হবে অপশন বি এফেক্টিভ মেজার্স অর্থাৎ কার্যকরী পদক্ষেপ এফেক্টিভ মেজার্স কার্যকরী পদক্ষেপ সো অপশন বি ইজ দি রাইট আনসার কোয়েশন নাম্বার ফিফটিন ঘন যে ম্যাংগ্রোভ অরণ্য সেটা কিন্তু দেখা যায় রুটস গুলো তার যে মূল সেটা সাবমার্চ থাকে নিমজ্জিত থাকে কিসের মধ্যে ড্যাশ ওয়াটার বিসাইড ওয়াটার ওভার ওয়াটার আন্ডার ওয়াটার বাহাইন্ড ওয়াটার নিমজ্জিত যখন থাকছে জলের মধ্যে ডুবে থাকছে তখন আন্ডার ওয়াটার হবে সঠিক উত্ত আন্ডার ওয়াটার ইজ দি রাইট আনসার বিসাইড মানে পাশে ওভার মানে ওপরে বাহাইন মানে পেছনে এক্ষেত্রে সঠিক উত্তরের অপশন সি আন্ডার ওয়াটার জলের তলায় কোয়েশ নাম্বার সিক্সটিন দ্য হাউস রিমেন ড্যাশ ফর আ লং টাইম অনেক দিন পর্যন্ত বাড়িটা কীরকম অবস্থায় রয়েছে এভিক্টেড এম টি ভেকেন্ড ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক মানে ফাঁকা শূন্যস্থান ভেকেন্ড মানে হচ্ছে ফাঁকা যেখানে লোকজন বসবাস করে না খালি এম টি মানে হচ্ছে খালি এভিক্টের মানে হচ্ছে উচ্ছেদ করে দেওয়া এক জায়গা থেকে তুলে দেওয়া দেখো এক্ষেত্রে বাড়িটা কি এম নয় ফাঁকা নয় বাড়িটার মধ্যে জিনিসপত্র রয়েছে ঘর বাড়ি সবকিছু রয়েছে জানল সবই রয়েছে কিন্তু লোকজন বসবাস করছে না যখন লোকজন বসবাস না করে তখন সেখানে ভেকেন্ট বলা হয় সেটাকে খালি বলা হয় ঠিক আছে সো বাড়িটা খালি পড়েছিল দ্য হাউস রিমেন্ড ভেকেন্ট ফর এ লং টাইম সো অপশন সি হবে রাইট আনসার কোয়েশন নাম্বার সেভেন্টিন দি এলিফেন্টস আর দি মোস্ট ম্যাজেস্টিক অ্যানিমালস্যাট দি ম্যাম স্তন্যপাই তাহলে স্তন্নপাই মধ্যে হাতি সব থেকে রাজকীয় ম্যামালস এটা পুরো সমস্ত যে স্তন্যপায়ী প্রাণী তাদের কথা বলা হচ্ছে সেখানে অ্যামাং হবে সঠিক উত্তর সো অ্যানিমালসাং দি ম্যামালস অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার কোয়েশন নাম্বার এইটিন আই শ্যাল বি গ্ল্যাড ইফ ইউ ড্যাশ মাই প্র আমি খুবই গ্ল্যাড হব যদি তুমি আমার প্রপোজালটা কি করো অ্যাকসেপ্ট এক্সপেক্ট ইন্টারসেপ্ট অ্যাকসেপ্ট মানে হচ্ছে ব্যতিক্রম এক্সপেক্ট মানে প্রত্যাশা করা আশা করা সঠিক উত্তর হবে না অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা তাহলে প্রপোজালটা কিন্তু অ্যাকসেপ্টের কথা বলা হচ্ছে সো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাকসেপ্ট নাম্বার দে ডিড ইট অ্যাজ ইউ ড্যাশ দেম টু তারা এটা তেমনটাই করেছিল তুমি যেমনটা তাদেরকে বলেছিলে অ্যাজ ইউ আর টেলিং হ্যাড বলেছিলেইল টেল উইল টেল উইল টেলটা ফিউচার টেন্স না এখানে কিন্তু কাজটা করে ফেলা হয়েছে সিম্পল পাস্ট টেন্স আছে তাহলে আরেকটা আমরা কী করবো পাস্ট পারফেক্ট লিখবো সো হ্যাড টোল দেম টু অপশন বি হবে রাইট আনসার অর্থাৎ তুমি তাদেরকে প্রথমে বলেছিলেন কাজটা করার কথা তারপর তারা কাজটা করেছিল তাহলে প্রথমে যে কাজটা হয় অতীতকালে তার জন্য তারা উদ্ধার করলো একটা পিটের মধ্যে পড়েছিল ডিসকাভার ফাউন্ডেড ইনভেন্টেড সার্চড দেখো সার্চ মানে খুঁজে পাওয়া খোঁজা ইনভেন্টেড মানে আবিষ্কার করে এখানে কিন্তু লেপার্টকে আবিষ্কার করেনি লেপার্টকে খুঁজেও নি ফাউন্ডেড খুঁজে পেল আর ডিসকাভার্ড আবিষ্কার করলো তাহলে এক্ষেত্রে কিন্তু ডিসকাভারটা বেটার অপশন কারণ ফরেস্ট অফিসার্সরা ওখানে লেপারটা লুকিয়েছিল বা ট্র্যাপড হয়েছিল সেটাকে তারা আবিষ্কার করলো নতুন করে সো ডিসকাভার্ড হবে সঠিক উত্তর অপশন এ ইজ এ রাইট আনসার দি ফরেস্ট অফিসার্স ডিসকাভার্ড আ লেপার্ড কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান রোহিত টট ইউ সাচ ট্রিক্স অ্যাজ দিজ এইরকম মতো তোমাকে রোহিত অনেক ট্রিক্স শিখিয়েছে এখানে দেখো একটা ট্যাগ দেওয়া আছে হ্যাজ ডিড এখানে টট আছে আছে অর্থাৎ পাস্ট ফর্ম যখন ট্যাক কোয়েশন করতে হয় তখন এখানে হেল্পিং ভার্ভের সাহায্য প্রয়োজন হয় এবং তারপরে সাবজেক্ট লিখতে হয় যেটা প্রোনাউন তাহলে এখানে টট মেইন ভার্ব হেল্পিং ভার্ভটা আমরা যেহেতু পাস্ট টেন্স এখান থেকে আমরা ডিট পাবো এবং যেহেতু সেন্টেন্সটা পজিটিভ সেন্টেন্স তাই ট্যাগ কোয়েশনটা নেগেটিভ করতে হবে সো ডিডেন্ট হবে এবং এখানে রোহিত যেহেতু ছেলে তাই এই নাউনের পরিবর্তে হি প্রোনাউন বসবে সো সঠিক উত্তর হবে ডিডেন্ট হি অপশন এ ইজ দি রাইট আনসার কোয়েশন নাম্বার টোয়েন্টি টু টেলিফোন ওয়াজ ড্যাশ বাই আলেকজান্ডার গ্রাহাম বেল অ্যালেকজান্ডার বেল টেলিফোন কি করেছিল আবিষ্কার করেছিল ডিসকাভার এখানে আবিষ্কার নয় এখানে যখন নতুন করে কোনো জিনিস তৈরি করা হচ্ছে তখন তাকে ইনভেন্ট করা বলা হয় সো অপশন বি হবে রাইট আনসার ইনভেন্টেড ইনভেন্টেড ইজ দি রাইট আনসার কোয়েশন টোয়েন্টি থ্রি দিস কোয়েশ্চেন বি ডিসকাসড মিটিং ড্যাশ এই কোয়েশ্চেনটা উইল বি ডিসকাসড এটাকে ডিসকাস করা হবে আলোচনা করা হবে মিটিং মিটিংয়ে ইয়েস্টারডে টুমোরো লাস্ট ইয়ার লাস্ট উইক

কো বলছে দ্য ফ্লাইট অফ বার্ডস অর্থাৎ পাখির যে পাল একঝাক পাখি উঠছে। সেটা কিন্তু দেখা খুবই একটা প্রিটি সাইট এই যে ফ্লাইট অফ বার্ডস ফ্লাইট এটা একটা কালেকটিভ নাউন এবং কালেকটিভ নাম সবসময় সময় সিঙ্গুলার হয় কালেকটিভ নাউন সবসময় সময় সিঙ্গুলার হচ্ছে তাই ভার্বটাও সিঙ্গুলার বসাতে হবে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে ইজ আ প্রিটি সাইট সো অপশন সি হবে রাইট আনসার क्वेश्चन नंबर 25 মাদা কাটস ভেজিটেবলস ড্যাশ আর নাইফ মা একটা ছুরি দিয়ে ভেজিটেবলসগুলো কাটে বাই ফ্রম উইথ অফ সঠিক উত্তর হবে অপশন সি উইথ আ নাইফ অর্থাৎ যখন কোনো জিনিসের দ্বারা কোনো ওয়েপন বা কোন ইনস্ট্রুমেন্টের দ্বারা কোনো কাজ করা হয় তখন উইথ ব্যবহার করা হয় সো অপশন সি হবে রাইট আনসার উইথ দ্য নাইফ কোয়েশন নাম্বার টোয়েন্টি সিক্স আ হাউস টু হাউস সার্ভে ড্যাশ কন্ডাক্টেড টু রেজিস্টার মোর দ্যান সেভেন্টিন ক্রোর ভোটার্স হাউস টু হাউস অর্থাৎ প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে একটা সার্ভে করা হলো ওয়ারিলি পাংচুয়ালি ম্যাটিকুলারলি ফার্মলি এই যে সার্ভেটা করলো ভাবে ফার্মলি খুব দৃঢ়তার সাথে হবে না সঠিক উত্তর পাংচুয়ালি টাইম মতো সঠিক উত্তর হবে না ওয়ারিলি খুব ক্লান্ত ভাবে সঠিক উত্তর হবে না রাইট আনসার অপশন সি ম্যাটিকুলারলি

মানুষের যে যুক্তিবোধ তর্কবোধ সেটা কিন্তু সবথেকে বড় একটা মানুষের ফ্যাকালটি ডোনেটেড গিভেন বেস্টোড এন্ডাউড এ ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি বেস্টোড অন ম্যান অর্থাৎ মানুষের ওপর এটা আরোপিত হয়েছে বেস্টোড ঠিক আছে এন্ডাউড উইথ হয় এন্ডাউডের পরে উইথ প্রেপোজিশন বসে এটা সঠিক উত্তর হবে না রাইট আনসার হবে সি বেস্টোড অন ম্যান ভগবান মানুষের মানুষকে এই প্রতিভাটা দিয়ে পাঠিয়েছে মানুষের উপর আরোপিত করা হয়েছে বেস্টোড অন সো অপশন সি হবে রাইট আনসার কোয়েশন নাম্বার টোয়েন্টি আই রাদার সার্ভ ড্যাশ আমি সার্ভ করব অর্থাৎ মানুষের সেবা করব বাট টু বেগ দ্যান টু বেগ বাট বেগ দ্যান বেগ ভিক্ষে করার থেকে আমি কাজ করব সেবা করব তাহলে আই উড রাদার এই যে উড রাদার এটার পরে ডাইরেক্ট ইনফিনিটিভ বসে ডাইরেক্ট ইনফিনিটিভ বসে এবং সেক্ষেত্রে ইনফিনিটিভে শুধু ভি ওয়ানটা বসবে টু বসবে না সুতরাং এক্ষেত্রে দেখো উড রাদার উড রাদার পরে আমরা এখানে দ্যান বসাবো এবং তারপরে বেগ বসাবো দ্যান বেগ সো অপশন ডি হবে রাইট আনসার আই উড রাদার সার্ভ দ্যান বেগ আমি ভিক্ষে করার থেকে সার্ভ করবো কোয়েশন টোয়েন্টি নাইন ড্যাশ ইন দি ফার্স্ট হি ডিড নট ট্রাই আগেন সে আর চেষ্টা করেনি তার ফার্স্ট অ্যাটেম্পে সে কি হয়ে গেছিল বিং ফেলিং হ্যাভিং ফেল্ড বিভিং ফেল্ড ফেল্ড দেখো কাজটা হয়ে গেছে কাজটা হওয়ার পরে বলছে সে আর কখনো চেষ্টা করেনি তাহলে হ্যাভিং ফেল্ড অর্থাৎ একবার তার ফার্স্ট অ্যাটেম্পটে ফেল করার পরে হ্যাভিং ফেল্ড হ্যাভিং কথার অর্থ হচ্ছে কোনো একটা কাজ হয়ে যাবার পরে সো হ্যাভিং ফেল্ড ইন দি ফার্স্ট এই পার্টিসিপলটা আমরা এখানে বসাবো অর্থাৎ ফেল করার পরে ফার্স্ট অ্যাটেম্পটে ফেল করার পরে সে আর কখনো চেষ্টা করেছিল না সো অপশন বি হবে রাইট আনসার হ্যাভিং ফেল্ড Question number 30. His success in the competitive examination gave him a major dash in his career. কম্পিটিটিভ এক্সামে সে যে সাফল্য পেলো সফল তাতে কী হয়েছে তার কেরিয়ারে একটা মেজের কি হয়েছে ব্রেকআউট ব্রেক থ্রু ব্রেকআপ ব্রেক আপ ব্রেক ডাউন মানে হচ্ছে কারণ নার্ভাস ব্রেক ডাউন হয় অর্থাৎ তার যে স্নায়ুবিক একটা বলতে পারো ক্ষতি হয় বা স্নায়বিকভাবে সেটা দুর্বল হয়ে পড়ে এটা সঠিক উত্তর হবে না ব্রেকআপ মানে কোনো কিছু ভেঙে ফেলা এটা সঠিক উত্তর হবে না ব্রেক আউট মানে কোনো কিছু প্রাদুর্ভাব ঘটা কলেরা মহামারী আগুন এটা সঠিক উত্তর হবে না রাইট আনসার হবে অপশান বি ব্রেক থ্রু ব্রেক থ্রু মানে হচ্ছে যুগান্তকারী যুগান্তকারী একটা পরিবর্তন সো ব্রেক থ্রু অপশান বি হবে রাইট আনসার কোয়েশন নাম্বার থার্টি ওয়ান ওয়ান্স দ্য মাদার ডাক জাম ড্যাশ দ্য পন্ড দ্য ডাকলিংস ফলোড স্যুট অ্যাকচুয়ালি এখানে ফলোড হার হবে ঠিক আছে ওভার ইন আন্ডার ইনটু অবশ্যই জাম্পড ইন টু দ্য পন্ড বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে জাম্পড ইন টু হবে সঠিক উত্তর অপশন ডি ইজ দি রাইট আনসার

বিড়ালকে দত্তক নিয়েছে এবং সেটাকে বাড়িতে নিয়ে আসছে সো অপশন সি ইজ দি রাইট আনসার কোয়েশ্চন নাম্বার 33 শি হ্যাজ বিন রিডিউসড ড্যাশ আ স্কেলিটন ডিউ টু হার ইলনেস তার অসুস্থতার জন্য সে একটা কঙ্কাল সারে পরিণত হয়েছে শি হ্যাজ বিন রিডিউসড টু অপশন সি হবে রাইট আনসার রিডিউসড টু অর্থাৎ সে তার পরিণতি মানে তার চেহারাটা কমতে কমতে প্রায় একটা কঙ্কালে এসে ঠেকেছে তাহলে শি হ্যাজ বিন রিডিউসড টু আ স্কেলিটন অপশন সি হবে রাইট আনসার কোয়েশ্চন নাম্বার no 34 উই নিড আ ড্যাশ লিডার ফর দি নেশন ইন দিস ট্রাবল টাইমস এইরকম একটা অস্থির সময় আমাদের কি লিডার দরকার গিফটেড ডাইনামিক স্টডি হার্ডকোর হার্ডকোর মানে যে খুব শক্ত যে খুব স্ট্রিক্ট ডিসিপ্লিনারি এটা সঠিক উত্তর হবে না স্টডি মানে যে খুব শক্ত যে যার কাঠামও খুব শক্ত ঠিক আছে হার্ডি এটা সঠিক উত্তর হবে না সঠিক উত্তর হবে অপশন পরিবর্তনের সময় সময় নিজেকে পরিবর্তন করে আপডেটেড রাখে তেমন লিডার লিডার দরকার হবে এম্পায়ার ক্যান অ্যাটাক ইউর ড্যাশ অফ অ্যাভেঞ্জিং আওয়ার ডেথ যদি তুমি আমাদেরকে মেরে ফেলো তাহলে এম্পায়ার তোমার রাজ্যকে এটাক করবে অন দি অব অ্যাভেঞ্জিং আওয়ার ডেথ প্রিটেক্স এক্সকিউজ গাইস প্রিটেন্স তিনি কেন তোমার রাজ্যকে আঘাত করবে তুমি তিনি আমাদের মৃত্যুটার বদলা নেবে অ্যাভেঞ্জিং আওয়ার ডেথ অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে তাহলে অন দি প্রিটেক্স অফ অন দি প্রিটেক্স অফ এই পরিপ্রেক্ষিতে বা এই বাহানা করে অন দি প্রিটেক্স অফ সো অপশন এ হবে রাইট আনসার অন দি প্রিটেক্সট অফ এখানে এক্সকিউজ মানে কোনো একটা বাহানা বা অজুহাত গাইস মানে ছদ্মবেশ প্রিটেক্স মানে ভান করা সঠিক উত্তরের বা অপশন অফ এয়ার কন্ডিশনার ড্যাস ইউল ক্যাচ আ কোল্ড তুমি এয়ার কন্ডিশনারটা বন্ধ করে দাও না হলে তোমার ঠান্ডা লাগবে অর বার্ট অ্যান্ড সো সঠিক উত্তর অপশন এ অর ইউল ক্যাচ কোল্ড নয় তো তোমার ঠান্ডা লাগবে সো অপশন এ হবে রাইট আনসার

বলতে পারো যে টু ডজন যে লোক তারা মারা গেছে কোল্ড ওয়েভ এ হ্যাড আর বিং কিল্ড হ্যাডেল আছে সেজন্য এখানে হ্যাভ বসানো হবে এবং বিন তারপরে কিল্ড সো অপশন এ হবে রাইট আনসার অপশন এ ইন দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা টু ডজন পিপল হ্যাভ বিন কিল্ড ডিউ টু দি প্রেজেন্ট কোল্ড ওয়েভ অপশন এ ইজ দি রাইট আনসার

গীতা পরীক্ষাতে পাশ করবে না এবং রিতাও পাশ করবে না নর or either নাইদার এক্ষেত্রে সঠিক উত্তর হবে নাইদার নাইদার will read কারণ এখানে কিন্তু আমরা নেগেটিভ সেন্সে বলছি গীতা ওন্ড পাস দি এক্সামিনেশন গীতা এক্সামিনেশন পাস করবে না and neither will রিতাও পাস করবে না নেগেটিভ সো অপশন ডি হবে রাইট आंसर क्वेश्चन नंबर 42 you can visit me on dash at 7 o'clock তুমি আমাকে দেখা করতে পারো 7 সময় টুমো নেক্সট সঠিক উত্তর অন হয় না অন নেক্সট মান্থ হয় না অন টুডে হয় না সঠিক উত্তর অপশানটি অন সানডে আমরা দিনের আগে অন বসাই অন প্রেপেশন বসাই কিন্তু টুমরো টুডে নেক্সট মান্থ নেক্সট উইক লাস্ট নাইট এগুলোর আগে কোনো প্রেপোজিশন বসানো হয় না সো অপশন ডি হবে রাইট আনসার ইউ ক্যান ভিজিট মি অন সানডে অ্যাট সেভেন ও ক্লক কোয়েশন নাম্বার থ্রি ড্যাশ আর টু বি লিড টু কনফ্লিক্ট কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে কারণ বিভ্রান্তি বা একটা বিবাদের সৃষ্টি হয় কনফ্লিক্টের সৃষ্টি হয় কোয়েশ্চেন স্টেটমেন্টস আর্গুমেন্টস ডিসিশনস সঠিক করতে হবে অপশান সি অর্থাৎ আর্গুমেন্টস গুলোকে অ্যাভয়েড করতে হবে কারণ তাদের কী করে একটা বিবাদের সৃষ্টি করে আর্গুমেন্টের বিতর্ক সো অপশান সি হবে রাইট আনসার কোয়েশন নাম্বার ফর্টি ফোর দ্য ফিল্ম উই স লাস্ট নাইট ওয়াজ বোরিং আই উইশ আই ড্যাশ সিন ইট যে সিনেমাটা আমরা গতকালতে দেখি এটা খুবই বোরিং ছিল আই উইশ আই ড্যাশ সিন ইট আই উইশ আই ডিডেন্ট হ্যাডেন্ট স্টুডেন্ট উডেন্ট হ্যাভ সঠিক উত্তর হবে অপশান বি আই হ্যাড সিন ইট এটা কন্ডিশনাল টাইপ টু অর্থাৎ তুমি কি করছো তুমি বর্তমানের একটা কোনো যে সিচুয়েশান তাকে তুমি কল্পনা করছো এবং যখন তুমি আই উইশ দিয়ে সেন্টেন্সটা বলছো কন্ডিশনাল সেন্টেন্স তখন আমরা সেখানে কিন্তু আই হ্যাড্যান্ড সিন ইট অর্থাৎ এখানে আমরা পাস্ট পারফেক্টেন্স

এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি নেগোশিয়েট করা বা দরদাম করা ঠিক আছে ন্যাভিগেট করা মানে হচ্ছে কোনো জায়গাতে যাচ্ছ সেই জায়গায় যে ম্যাপ বা পরিকল্পনা সেটাকে করা বলা হয় এটা সঠিক হবে না মানে অবহেলা সঠিক হবে না নিগেট মানে কোনো কিছুকে নাকচ করে দেওয়া না করে দেওয়া সঠিক উত্তর হবে না রাইট আনসার হবে অপশন ডি নিগোসিয়েট করা নিগোসিয়েট করা মানে হচ্ছে কোনো কিছু দরদাম করা কোনো কিছুকে তুমি কি করছো ভালো করে বার্গেন করছো সো মাস্ট নিগোসিয়েট হাউ টু গেট দি বেস্ট ডিল তোমাকে ভালো ডিল পেতে গেলে একটু নিগোসিয়েট করতে হবে সো অপশন ডি হবে রাইট আনসার কোয়েশ্যন আমায় ফোর্টি এইট অ্যাডভেঞ্চারার ইন হিম কেন ড্যাশ দ্য কল অফ দ্য মাউন্টেন্স তার ভেতরে যে অ্যাডভেঞ্চার রয়েছে রোমাঞ্চকর মানুষরা রয়েছে সে কি করবে পরবর্তী যে ডাক সেটাকে কি করতে পারবে না রেসপন্ড সার দিতে পারবে না না রেজিস্ট মানে আটকে রাখতে পারবে না রেস্ট্রেন ম্যানেজার নিজেকে কন্ট্রোল করা রেস্ট্রোমেন্ট ও পুনরুদ্ধার করা এক্ষেত্রে রেজিস্ট হবে রেজিস্ট হবে অর্থাৎ নিজেকে নিজে কি করছে সে আটকাতে পারবে না

মানে অনেকগুলো রাধনী হয়ে গেছে তাই ঝোলটা নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট সো অপশন সি হবে রাইট আনসার টু মেনি কুকস স্পয়েল দি ব্রথ কোয়েশ্চেন নাম্বার ফিফটি অল গুড থিংস ড্যাশ কাম টু অ্যান এন্ড সমস্ত ভালো জিনিসগুলোই একবার শেষ হয় তার পরিণতি শেষ হয় তাহলে মাস্ট অট শ্যাল নট হ্যাভ নট সঠিক উত্তর দেবে অপশানে মাস্ট কাম টু অ্যান এন্ড অবশ্যই এটা শেষ করতে হবে অল গুড থিংস মানে ভালো জিনিসগুলো অবশ্যই একটা সময় পরে গিয়ে

রয়েছে জাহাজের পাল রয়েছে ঠিক আছে গ্রুপ অফ শিপস এটাকে ফ্রিট বলে সঠিক হবে না প্যাক আ প্যাক অফ বুলস নেকড়ে বাঘের দল এটাও সঠিক উত্তর হবে না রাইট আনসার হবে ডি ফ্লাইট আ ফ্লাইট অফ স্টেয়ার্স আ ফ্লাইট অফ স্টেয়ার্স যেখানে সিঁড়ি রয়েছে পরপর অনেকগুলো সিঁড়ি তাকে বলা হয় আ ফ্লাইট অফ স্টেয়ার্স সো অপশান ডি হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ফিফটি টু দি ইজিপশিয়ানস ডেভেলপড ওয়েজ টু দি ডেড বডি ফ্রম ইজিপশিয়ানরা ডেভেলপ করেছিল এমন পদ্ধতি যাতে মৃতদেহগুলোকে আটকাতে পারবে প্রিভেন্ট করতে পারবে কি থেকে ডিকেইং, ডেস্ট্রয়িং ড্রুপিং ডাইং মৃতদেহগুলোকে মরে যাওয়া থেকে মৃতদেহ অলরেডি মৃত মরে যাওয়ার হাত থেকে কি বাঁচাবে আর এটা সঠিক উত্তর হবে না ড্রুপিং মানে সামনে নুয়ে পড়া ঝুঁকে পড়া সঠিক হবে না ডিস্ট্রয় মানে ধ্বংস হওয়া সঠিক উত্তর হবে অপশন এ ডিকেইং অর্থাৎ পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া ডিকেইং সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ মৃতদেহগুলো যাতে পচে না যায় নষ্ট না হয় সেখান থেকে বাঁচানোর জন্য কিছু উপায় আবিষ্কার করেছিলেন ইজিপসিয়ানসরা সো অপশন এ হবে রাইট আনসার ডি কেইং কোয়েশন নাম্বার ফিফটি থ্রি ইজ অন সিক্স মান্থস ড্যাশ লিভ সে ছ মাসের ছুটিতে আছে কিরকম ছুটি মাটেরিয়াল মেটার্নিটি পেটার্নাল মেটার্নিটি দেখো মাটেরিয়াল মানে হচ্ছে বস্তুগত এটা সঠিক উত্তর হবে না পেটার্নিটি মানে হচ্ছে পিতৃত্বকালীন যে ছুটি পিতৃত্বকালীন ছুটি পেটার্নাল মানে হচ্ছে পিতৃত্ব যে সিচুয়েশনটা চলে এগুলো কোনটাই সঠিক উত্তর হবে না রাইট আনসার হবে অপশন ডি মেটার্নিটি মা মাতৃত্বকালীন ছুটি যেহেতু তিনি মহিলা তাই তাকে অবশ্যই মেটার্নিটি লিভ দিতে হবে মাতৃত্বকালীন ছুটি অর্থাৎ যে সময়টা তার প্রেগন্যান্সি পিরিয়ড চলছে মাতৃত্বকালীন ছুটি সুতরাং অপশন ডি হবে রাইট আনসার কোয়েশ্চন নাম্বার 54 মাই সিস্টার বট দি ড্যাশ ওয়াচ। আমার সিস্টার কিনেছিল কি ঘড়ি? অ্যান্টিপ্যাথি, কোলোকিয়াল, অ্যান্টিলোকাল, অ্যান্টিক। অ্যান্টিপ্যাথি মানে কারোর প্রতি তোমার একটা বিতৃষ্ণা বা একটা বিরূপ মনোভাব। সঠিক উত্তর হবে না। কোলোকিয়াল মানে যে চলতি ভাষা, প্রচলিত দৈনন্দিন ভাষা। সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন ডি অ্যান্টিক। অ্যান্টিক মানে প্রাচীন জিনিস বা পুরনো দিনের জিনিস। তাকে বলছে অ্যান্টিক। সো অপশন ডি হবে রাইট আনসার।

গভর্নমেন্টের উচিত পলিউশনটা কি করার কন্ট্রোল করা কনভে করা কন্ডাক্ট করা কনজিউম করা কনজিউম মানে খেয়ে ফেলা গিলে ফেলা সঠিক উত্তর হবে না কন্ডাক্ট মানে কোনো সংঘটিত করা কনভে মানে হচ্ছে কিছু ব্যক্ত করা প্রকাশিত করা সঠিক উত্তরের অপশানে কন্ট্রোল করা অর্থাৎ গভর্নমেন্টের উচিত পদক্ষেপ গ্রহণ করা পলিউশনকে বা দূষণকে কন্ট্রোল করতে নিয়ন্ত্রণ করতে সে অপশন এ হবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন বিসাইডস হ্যাভিং আ গুড একাডেমিক রেকর্ড খুব ভালো একাডেমিক রেকর্ড থাকার পাশাপাশি ইট ইজ ইম্পর্ট্যান্ট এটা খুব গুরুত্বপূর্ণ দ্যাট ইউ লার্ন হাউ টু ফেস অ্যান ইন্টারভিউ যে তুমি শিখবে কিভাবে একটা ইন্টারভিউকে ফেস করতে হয় উইথ ড্যাশ অ্যান্ড সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস এবং কিসের সাহায্যে কাউন্সেল ইজ এক্সপিরিয়েন্স অ্যাডাপ্টেশন অ্যাডাপ্টেশন মানে কোনো কিছু থেকে কোনো কিছু গ্রহণ করা এটা সঠিক উত্তর হবে না এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা সঠিক নয় কাউন্সেল মানে হচ্ছে অ্যাডভাইস বা উপদেশ এটাও সঠিক উত্তর হবে না রাইট আনসার অপশন বি ইজ

কনভার্ট মানে রূপান্তরিত করা সঠিক উত্তরের অপশন ডিসপ্লে প্রদর্শন করা অর্থাৎ যে জিনিসের দাম লেখা থাকে না কারণ সেই জিনিসের দামটা ইন্ডিয়ান রুপিসে বা ইন্ডিয়ান কারেন্সিতে লিখে রাখতে হবে সঠিক উত্তর হবে অপশন ডিসপ্লে क्वेश्चन नंबर 59 फ्रॉम दिस फाइंडिंग्स वी कैन डैश दैट द रेट ऑफ क्राइम इज इंक्रीजिंग इन द सिटी এই যে ফাইন্ডিংস এই যে আমরা ঘটনাগুলো সামনে দেখতে পাচ্ছি বা তথ্যগুলো সুযোগ থেকে আমরা বুঝতে পারি যে শহরে ক্রাইমের সংখ্যাটা বাড়ছে উই ক্যান প্রি সাপোজ ইনফার সামারাইজ প্রিজিউম প্রিজিউম মানে অনুমান করা সঠিক হবে না সামারাইজ মানে হচ্ছে সার সংক্ষিপ্ত করা সঠিক হবে না রাইট আনসার অপশন বি ইনফার আমরা এখান থেকে ধারণা করতে পারছি আমরা এখান থেকে তথ্য দিয়ে প্রমাণিত পাচ্ছি যে আমরা প্রমাণিত তথ্য পেয়ে যাচ্ছি যে সংখ্যাটা বাড়ছে ক্রাইমের সংখ্যাটা রেট অফ ক্রাইম বাড়ছে ক্রাইমের যে হার সেটা বাড়ছে সো উই ক্যান ইনফার সঠিক উত্তর হবে অপশন বি ইনফার কোয়েশ্চেন নাম্বার সিক্সটি

রাইট আনসার হবে অপশন সি ব্রুইস্ট মানে কালশিটে দাগ পড়ে গেছে দরজাতে চাপা লেগে হাতের আঙুলটা কালশিটে দাগ পড়ে গেছে ব্রুইস্ট সো অপশন সি হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার সিক্সটি টু ইউর পেরেন্টস মে গেট ড্যাশ উইথ ইউর লাইফ স্টাইল অ্যান্ড ডিমান্ড আ চেঞ্জ ইন ইট তোমার বাবা মা তোমার এই লাইফস্টাইল নিয়ে কী হতে পারে যে তারা সেটাতে পরিবর্তন চাইবে ফুলফিল্ড প্লিজড স্যাটিসফাইড অ্যানয়েড যদি তোমার লাইফস্টাইল নিরা খুব ফুলফিল বা সন্তুষ্ট থাকবে বা প্লিজ সন্তুষ্ট থাকবে বা স্যাটিসফাইড সন্তুষ্ট থাকবে তাহলে তারা কিন্তু যেটা চেঞ্জ করতে বলবে না তার মানে তারা অবশ্যই তোমার লাইফস্টাইল নিয়ে খুব অ্যানয়েড বা বিরক্ত হয়ে আছে তাই সেটাতে চেঞ্জ করতে বলবেন সো অ্যানয়েড হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 63 ইউ ক্যান মাস্টার এনিথিং বাই দি ইউজয়াল প্রসেস অফ লার্নিং এন্ড প্র্যাকটিসিং ইট ড্যাশ তুমি যে কোনো কিছু রপ্ত করতে পারো সাধারণ প্রসেস অফ লার্নিং এর দ্বারা এবং প্র্যাকটিস করতে হবে কিভাবে

মানুষের যে ইন্টেলিজেন্স মাঝে মধ্যে আমরা কি করতে পারি না পুরোপুরি করতে পারি না প্রশংসা করতে পারি না যতক্ষণ না সে কোনো সুযোগ পায় তার ইন্টেলিজেন্স প্রদর্শন করার আপ টু লেটার মানে পরবর্তী আপ টু মানে যতক্ষণ সঠিক উত্তর দেবেন অপশান সি আনটিল যতক্ষণ না আনটিল যতক্ষণ না আপ টু মানে যতদূর পর্যন্ত এটা সঠিক নয় রাইট আনসার হবে অপশন সি আনটিল যতক্ষণ না

checks diagnosis stops সঠিক উত্তর হবে অপশন এ স্টেমস বা উৎপত্তি হয় একটা মানুষের শরীর খারাপ হবে কি হবে না সেটার যে রিস্ক সেটা বেড়ে যায় ইজ অফেন স্টেমস সেটা কিন্তু মোস্ট অফেন স্টেমস হয় মানে উৎপন্ন হয় বেড়ে যায় কিসের থেকে তার জিন ফ্যাক্টর তার এনवायरमेंट ফ্যাক্টর তার লাইফস্টাইল ফ্যাক্টর এই তিনটে ফ্যাক্টর একসাথে কম্বাইন করলে সেখান থেকে তার শরীর খারাপের প্রবণতা বাড়ে উৎপন্ন হয় সো অপশন এ হবে রাইট আনসার क्वेश्चन नंबर 66 পিপল ক্যান ওনলি

হাতে পায়ের মুভমেন্টের সাথে মিউজিকের একটা সুন্দর যোগাযোগ আছে মিউজিক বাজি তাদের হাত পা মুভ করতে শুরু করে ডিসএবিলিটি মানে দক্ষতা নেই কর্ম দক্ষতা নেই এখানে একটা পঙ্গুত্ব দেখা যাচ্ছে সঠিক হবে না ডিরেকশন দিক হবে না টেন্ডেন্সি ঝোঁক দেখো ঝোঁকের থেকে আমি বলবো অর্ডার অর্থাৎ তোমার গানের সাথে তোমার বডি যে মুভ করছে কোয়ার্ডিনেট করছে এটা কিন্তু স্বাভাবিক একটা তোমার ছন্দ স্বাভাবিক ছন্দ সেটা হচ্ছে ন্যাচারাল অর্ডার সো অপশন সি হবে রাইট আনসার

তারা কিন্তু এটা এক্সপেক্ট করা করে না অ্যাভয়েড করে যে তাদেরকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দেবে নান এনি ওয়ান ওনলি সঠিক উত্তর অপশন বি এনি স্পেশাল ট্রিটমেন্ট যারা খুব হাম্বল হয় বিনয় হয় তারা কিন্তু কারোর কাছ থেকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট এক্সপেক্ট করে না সো অপশন বি হবে রাইট আনসার এনি স্পেশাল ট্রিটমেন্ট কোয়েশন নাম্বার সেভেন্টি টু দ্য নিউজ অফ দ্য জেনারেল ইলেকশন ওয়াজ কভার্ড বাই ড্যাশ মিডিয়া জেনারেল ইলেকশনের যে খবর সেগুলো কভার করা হয়েছিল মিডিয়ার দ্বারা সোল একমাত্র মাল্টিপল সিঙ্গুলার সিঙ্গল সঠিক উত্তর হবে মাল্টিপল মিডিয়া বিভিন্ন এখানে সঠিক উত্তর হবে অপশন বি মাল্টিপল মিডিয়া বিভিন্ন রকম মাধ্যমে কোয়েশন সেভেন্টি থ্রি অনলাইন শপিং প্ল্যাটফর্মস প্রোভাইড ড্যাশ ইনফরমেশন বুক গ্রোসারিস মেডিসিনেট দি লেটেস্ট প্রোডাক্ট অনলাইন শপিং প্ল্যাটফর্ম গুলো কি প্রোভাইড করে ইনফরমেশন কিরকম ইনফরমেশন টাইম ওন ওল্ড ইনস্ট্যান্ট প্রিভিয়াস প্রিভিয়াস মানে আগের পূর্ব দিনের বা পুরনো সঠিক হবে না ওল্ড মানে পুরনো টাইম ওন মানে যেটা সময় থেকে পিছিয়ে সঠিক উত্তর হবে অপশন সি ইনস্ট্যান্ট ইনফরমেশন তৎক্ষণাৎ বা একদম লেটেস্ট ইনফরমেশন দিচ্ছে বিভিন্ন জিনিসে সেই জন্য অনলাইন শপিং প্ল্যাটফর্ম গুলো আজকাল এত রমরমা বাজার করছে তো সঠিক উত্তর হবে অপশন সি ইনস্ট্যান্ট ইনফরমেশন

ইন্টারাক্ট মানে একে অপরের সাথে যোগাযোগ করা কথা বলা কমিউনিকেট করা কোলাপস মানে ধসে যাওয়া বা বসে যাওয়া এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি ইন্টারাক্ট করে অর্থাৎ সেখানে স্থলভাগ জল এবং এয়ার একে অপরের সাথে ইন্টারাক্ট করছে কমিউনিকেট করছে সাপোর্ট করার জন্য লাইফকে সো সঠিক উত্তর হবে অপশন বি কোয়েশন নাম্বার সেভেন্টি এইট অ্যামাং দি ড্যাশ কাইন্ডস দ্য মোস্ট কমন অ্যান্ট ইজ রেড সব থেকে কমন যে পিঁপ্রে সেটা হচ্ছে ব্ল্যাক আর রেড অ্যামাং দি সেপারেট মাছ লটস অফ ভেরিয়াস

তারা কি করে মিনিস্টারের স্টেটমেন্টটা কি করতে পারবে না ভ্যালিডিটি রিজেকশন মানে ভাষায় কথা বলা যে সম্মতি রিজেকশন মানে হচ্ছে সেটাকে তুমি বাদ দিয়ে দিচ্ছ অসম্মতি জানাচ্ছ অস্বীকার করছো সঠিক উত্তর আপশনে ভ্যালিডিটি অর্থাৎ তার যে কথার বৈধতা মিনিস্টারের কথার বৈধতা সেটা কিন্তু প্রমাণিত করতে পারবে না লোকজন যাদের তার অফিসিয়াল রেকর্ডসে সে রকম অ্যাক্সেস নেই তাই সঠিক উত্তর আপশনে ভ্যালিডিটি বা বৈধতা কোয়েশ্চন নাম্বার এটি ওয়ান দিম টু বি আর ড্যাশ রাইফেল কার রাইফেল সোলজার দেখো এখানে অ্যাপোসট্রফি এস আছে যখন তুমি কোন পসেশন বোঝাচ্ছ তখন নাউনের পরে অ্যাপোস্ট্রফি এস বসাতে হয় অর্থাৎ সেই ব্যক্তির পসেশন বোঝানো হয় তো এখানে সঠিক উত্তর অপশন ডি সোলজার্স রাইফেল কোয়েশান নাম্বার এইটি টু সাম ট্রাইবস হ্যাভ রিচ অ্যান্ড ইউনিক কালচার ট্রেডিশনস ড্যাশ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ কিছু ট্রাইবস বা বলতে পারো উপজাতির নিজস্ব খুব একটা ঐতিহ্যপূর্ণ খুব

কিছু মানুষ আছে যারা শহরে বসবাস করে অন্যরা যারা বসবাস করে কান্ট্রি সাইডে তারা কিন্তু ফসল ফলায় ওয়াইল্ড ওয়েদার অ্যামাং অ্যাবাউট সঠিক উত্তর অপশানে ওয়াইল্ড অর্থাৎ যখন কিছু মানুষ শহরে বসবাস করছে তখন কিছু মানুষ গ্রামে বসবাস করে এবং তারা কিন্তু ফসল ফলায় ওয়াইল হবে সঠিক উত্তর অর্থাৎ একদিকে এরা একটা কাজ করছে আর দিকে ওরা একটা কাজ করছে একই সাথে দুটো কাজ চলছে তখন ওয়াইল আমরা বলবো অপশন এ হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার এইটি ফোর

তাই এখানে পারসিভড হবে অর্থাৎ লোকজন যেমনটা মনে করে পারসিভড অপশন সি হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার এইটি ফাইভ ইন হিজ অ্যাড্রেস টু দি ভিলেজার্স মিনিস্টার ড্যাশ সার্টেন মেজার্স বিং টেকেন ফর ইমপ্রুভিং দেয়ার কোয়ালিটি অফ লাইফ সে গ্রামবাসীকে যখন অ্যাড্রেস করছিলেন সম্বোধন করছিলেন তখন মিনিস্টার বললেন যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে গ্রামবাসীদের যে কোয়ালিটি অফ লাইফ সেটাকে ইমপ্রুভ করার জন্য স্টেপ হাইলাইটেড লার্নড স্টেজ

ইট ওয়াজ ভেরি ক্লোজ টু আ হোটেল ইট মানে এখানে বাটারফ্লাই ফার্ম কে বলছে সঠিক উত্তর হবে অপশন এ ইট কোয়েশ্চেন নাম্বার এইটি এইট দি ম্যান ইনসিস্টেড অন বাইং দি ডাভস ড্যাশ হি ওয়াজ ফন্ড অফ বার্ডস লোকটা ইনসিস্ট করলো জোর করলো এই ডাভস গুলো কেনার জন্য কারণ তিনি পাখিদের খুব ভালোবাসতেন বিকজ ডিউ টু দো অ্যাজ ইট অ্যাজ ইট মানে যেন দো মানে যদিও ডিউটি মানে কি কারণে বিকজ মানে কারণ সঠিক উত্তর হবে অপশন এ বিকজ হি ওয়াজ ফন্ড অফ বার্ডস কারণ সে পাখিগুলোকে খুব ভালোবাসতো এখানে কারণ বিকজ হবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার নাইন এইটি নাইন কি অফার ডাস ড্যাশ ফুড আইটেমস ফর লাঞ্চ এন্ড উই আর হ্যাপি সে আমাদেরকে ফুড আইটেমস অফার করলো আমরা খুব খুশি ছিলাম কেমন ফুড আইটেমস ডিলিশিয়াস সুস্বাদু পানজেন্ট খুব ঝাঁঝালো লুক্রিয়েটিভ প্রচন্ড ক্রিয়েটিভ কোনো কিছু বিগ মানে বড় ফুড আইটেমস অবশ্যই এখানে ডিলিশিয়াস হবে সুস্বাদু হবে সো অপশন এ হবে রাইট আনসার Question number 90, a number of people dash to watch the live performance last night. Gautora te, on a clock zone, live performance dekhte, jodho hoye chilo. Gather, has gathered, has been gathered, gathered. Last night, ortha, tehta, ohitit ka lai ghatna. Amre ekhani simple past tense bosh ha bo, ta shati kuture bapshandi, gathered pa jodho hoye chilo. Question number 91, the bear didn't attack the lady because he was afraid dash her. Afraid he paura, amre of preposition bosh afraid of. ভয় পেয়ে গেছিল ভদ্রমহিলাকে দেখে বেয়ারটা ভাল্লুকটা সো সঠিক উত্তর হবে অপশন বি অফ কোয়েশ্চেন নাম্বার নাইনটি টু হি ওয়াজ ড্যাশ ফ্রম জেল অনলি লাস্ট মান্থ গত মাসেই সে জেল থেকে কি হয়েছে ইমপ্রেজেন মানে বন্দি হয়েছে রিলিজ মানে ছাড়া পেয়েছে দেখো ইমপ্রেজেন ফ্রম জেল হয় না জেলে বন্দি হওয়াটাকে ফ্রম বলবো না রিলিজ ফ্রম জেল জেল থেকে মুক্ত হওয়া জেল থেকে ছাড়া পাওয়া তাই রিলিজ এর পরে ফ্রম বসবে সো অপশন বি হবে রাইট আনসার রিলিজ ফ্রম জেল

অপশান ডি হবে রাইট আনসার থ্রু মানে মধ্যে দিয়ে যদি এখানে থ্রু আউট হতো থ্রু আউট দি কান্ট্রি তাহলে এটা সঠিক হতে পারতো তাই সঠিক হতে দি ইন্ডিয়ান ছিল সিরিন সিরিনিয়াস গ্লোরিয়াস মুড মানে খুব গৌরবান্বিত একটা মুড অ্যাংশিয়াস মানে খুব দুশ্চিন্তাগ্রস্ত সিরিন মানে প্রশান্ত মুড জুবিল্যান্ড মানে আনন্দ মুখর অবশ্যই সিরিজ জেতার পরে তারা খুব আনন্দ মুখর মুডে থাকবে জুবিল্যান্ড থাকবে প্রচন্ড ভাবে আনন্দ মুখর চেয়ারফুল মুডে থাকবে হ্যাপি মুডে থাকবে তো সঠিক উত্তর হবে অপশন এ কোয়েশ্চেন নাম্বার নাইনটি সিক্স দি ফর্চুনেট বয় ওয়াজ ড্যাশ বাই দি রেসিং এই রেসিং কারের দ্বারা এই আনফর্চুনেট বয় বা দুর্ভাগ্য বা দুর্ভাগা যে ছেলেটা সেটা কি হয়েছিল নক অ্যাবাউট নক ড্যাট নক ডাউন নক ব্যাক সঠিক উত্তর অপশন সি নক ডাউন অর্থাৎ তাকে গাড়ি ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল গাড়ির চাপা পড়েছিল নক ডাউন চাপা পড়েছিল গাড়িতে সঠিক উত্তর অপশন সি সেভেন ডিফারেন্ট এডুকেশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এডুকেশন বা শিক্ষা সম্পর্কে সচেতনতা স্প্রেড করতে টু স্প্রেড হবে সঠিক উত্তর এখানে আমরা ইনফিনিটি বসাবো অর্থাৎ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে টু স্প্রেড অ্যাওয়ারনেস সচেতনতা ছড়াতে

ক্যাজুয়াল অ্যাপ্রোচ হয় খুব সাধারণ অ্যাপ্রোচ কোনো রকম সিরিয়াসনেস নেই খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ তাই সঠিক উত্তর হবে অপশন ডি ক্যাজুয়াল অ্যাপ্রোচ অপশন ডি হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার নাইনটি নাইন ফাইনালি দি প্রাইজ ইস ওয়াই ড্যাশ টু অল দি সাকসেসফুল পার্টিসিপেন্টস বাই দি চিফ গেস্ট সমস্ত প্রাইজগুলো কি করা হলো ডিস্ট্রিবিউটেড প্রোভাইডেড শেয়ার ডিভাইডেড ডিস্ট্রিবিউট করা হবে অবশ্যই প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় ডিস্ট্রিবিউটেড হবে সঠিক উত্তর দি প্রাইজ ইস ওয়ার এবং এটা প্যাসিভ তাই ভার্বের থার্ড ফর্ম ডিস্ট্রিবিউটেড হবে অপশন এ হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড মোস্ট অব দি হিমালয়ান রিভার্স আর পেরেনিয়াল অর্থাৎ হিমালয়ের যে নদীগুলো সেগুলো বেশিরভাগই কিন্তু পেরেনিয়াল মানে সারা বছর জল থাকে দে হ্যাভ ওয়াটার ড্যাশ দ্য ইয়ার তাদের মধ্যে জল থাকে সারা বছর বিটুইন থ্রু আউট অ্যালং অ্যাক্রস সঠিক উত্তর হবে অপশন ডি থ্রু আউট ইয়ার সারা বছর ধরে থ্রু আউট দ্য ইয়ার সারা বছর ধরে জল থাকে সো অপশন বি হবে রাইট আনসার আজকে ক্লাসে আমরা এসএসসি জিডি কনস্টেবল এ প্রিভিয়াস ইয়ার্স যে সমস্ত এসেছিল সেখান থেকে হান্ড্রেড টা ফিলিন্দি ব্ল্যাংক এর প্রশ্ন রচনা করেছি আশা করবো ক্লাসটা তোমাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই ক্লাসটা দেখেছো এবং এরকম ভিডিও আরো পরবর্তীতে নিয়ে আসা হবে যেখানে প্রিভিয়াস ইয়ারসের টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস করানো হবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ